ফারাক্কা ব্যারেজের 85 নাম্বার গেটের নিচ থেকে উদ্ধার এক মৃতদেহ। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানতে পারা যাচ্ছে মৃত ব্যক্তির নাম সৌম্যজিৎ মণ্ডল, তার বয়স 18 বছর, বাড়ি মালদা জেলায়। পরিবার সূত্রে খবর, গত শুক্রবার 6 বন্ধুর সঙ্গে মালদা জেলার বিহারিটোলা গঙ্গায় স্নান করতে নামে। সেই সময় গঙ্গায় স্নান করতে গিয়ে 2 বন্ধু তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ উদ্ধার কার্য শুরু করলেও তাঁদের কোনো সন্ধান পাওয়া যায়নি। সোমবার সকালে ফারাক্কা ব্যারেজের সিআই এসে 85 নাম্বার গেটেতে দেখতে পায় মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনকে। পুলিশ আসার পরই মৃতদেহকে উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শিবার সরকারের রিপোর্ট, NTVWB। 10 মিনিট দিন অর্থাৎ শুক্রবার, ওর বন্ধু বান্ধব মিলে 6 মিলে 7-8 জন ছিল, 6 মিলে স্নান করতে এসেছিলো বিহারিটোলা গ্রামে, ঘাট আছে ওখানে একটা, ওই ঘাটে স্নান করতে এসেছে। কিন্তু এর আগেও কোনোদিন আমার সালাটা মানে স্নান করতে আসেনি, মৃণাল মণ্ডল যেটা ওর নাম। তো শুনে এই 10 মিনিট দিন দুপুর 12টার সময় 6 মিলে একসঙ্গে নেমে স্নান করতে, তার মধ্যে 2 জন তলিয়ে যাই, 6 জন ছিল, তো তার মধ্যে 2 জন তলিয়ে যাই, একটা মৃণাল মণ্ডল একটা সৌম্যজিৎ মণ্ডল, না দু ভাই দুটো বন্ধু। তো তার মধ্যে শনিবার থেকে আমরা খুব তল্লাশি করেছি, কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। কিন্তু আজকে অর্থাৎ এই আজকে ফারাক্কা ব্যারেজে একটা পাওয়া গেছে, মানে আমার সালা এই মৃণাল মণ্ডল, ওর লাশ পাওয়া গেছে, কিন্তু বয়সের 17 থেকে 18। কিন্তু সৌম্যজিতের লাশ এখনও পাওয়া যায়নি। হ্যাঁ, বয়স উদ্ধার করা গেল আজকে সকাল 7টার সময়, আমরা খোঁজ খবর পাই দিয়ে আমরা শনাক্ত করি, না এটা আমাদের আত্মীয় আছে আর কি। হ্যাঁ হ্যাঁ, তার আগে আমরা অনেক খোঁজ খবর গেছি, মানে পাল্লালপুর তাও করেছি, ওখানে সবকে অ্যালার্ট করা আছে, লাশ পেলে ফোন টোন করবে, কিন্তু আজকে শেষ পর্যন্ত লাশটা পাওয়া গেল। আমার নাম কৌশিক সাহা, আমার সাহা বাবু। 10 মিনিট দিন বন্ধুবান্ধব 6 জন মিলে টোটো করে গঙ্গায় স্নান করতে এসেছিল, ভাঙাপাড়া, যেটা বিয়ে বলে আপনার, সরি ভাঙাপাড়া না, বিহারিটোলা, গঙ্গা স্নান করতে এসেছিল। যে হঠাৎ করে 2 জন নামে আস্তে আস্তে নেমে যে খাট নাকি বুঝতে পারে, তারপর থেকে কবে ডুবেছিল বিসর্জন করতে গিয়ে ডুবে গেছিল, বিহারিটোলা বলে আপনার 17 মাইল।